হ্যালো এভরিওয়ান, আজকের এই ম্যারাথন রিজনিং নাম্বার টুয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেলি যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো, তাহলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। অন স্ক্রিনে অবশ্যই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই তোমাদেরকে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথ এবং লজিক্যাল রিজনিং যত প্র্যাকটিস করবে তোমরা তত বেশি সময় সেভ করতে পারবে পরীক্ষার ক্ষেত্রে। এই কারণে আমি তোমাদের বারবার বলি যে প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের রিভিশনটা স্ট্রং করো। প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা ভালো করে দেখো যে এটাকে যেটা বলা হচ্ছে অবশ্যই তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। অর্থাৎ এখানে দেখো, বি ইকুয়াল টু যদি তোমাদের টু হয়, ই ইকুয়াল টু যদি ফাইভ হয়, এইচ ইকুয়াল টু যদি এইট হয়, কে ইকুয়াল টু যদি ইলেভেন হয়, তারপরে সিরিজটা তোমাদের কি হবে সেটা অবশ্যই মিলাতে হবে। তোমরা রেগুলার বেসিস এবং দেখা মাত্রই উত্তর করার একটা প্রবণতা অবশ্যই তোমাদেরকে রাখতে হবে, যাতে করে কি পরীক্ষার ক্ষেত্রে সময়টা সেভ করতে পারো। জেন পাস পরীক্ষা যারা দিয়ে এসছো তারা বলেছে, দাদা আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। পারবে না তো, কারণ রেগুলার বেসিস যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সময় তোমরা অবশ্যই সেভ করতে পারবে না। এই কারণে আমি বলছি দেখা মাত্র যেন উত্তর তোমাদের হয়ে যায়। আশা করি অ্যান্সারটা প্রত্যেকে করেছো, দেখে নাও, ভালো করে দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে যে তোমাদের বলা হচ্ছে, অর্থাৎ এখানে দেখো, এখানে বি ইকুয়াল টু টু, অবশ্যই বি মানে দুই, বি মানে হচ্ছে এক দুই, এ বি, বি মানে দুই, আচ্ছা বি মানে দুই হলো। তারপরে দেখো ই মানে ফাইভ, দেখো এ বি সি ডি ই, ই মানে ফাইভ, অবশ্যই ই ইকুয়াল টু ফাইভ, তাহলে অবশ্যই এইচ কাউন্ট করবে, এইচ ইকুয়াল টু অবশ্যই এইট হবে, ঠিক আছে, কে ইকুয়াল টু অবশ্যই ইলেভেন হবে। তো আমরা পরের অ্যালফাবেট কী করবো, অ্যালফাবেট তো আমাকে দেখতে হবে। দেখো অ্যালফাবেট, দেখো ই এর পরে এ এর পর বি এর পরে ই এসছে, তাই না? তাহলে ই এর পরে এখানে এইচ আছে, এইচ এর পরে এখানে কে আছে, তো কাউন্ট কী করে হচ্ছে, গ্যাপ বা ডিস্টেন্সটা কী রয়েছে, বি, তাহলে এখানে কত হবে, বি সি ডি, তারপর ই আছে, তাহলে অবশ্যই এখানে টু প্লাস টু হয়েছে। এখানে কত হচ্ছে, দেখো ই এর পরে এইচ, ই এফ জি এইচ, তাহলে এখানেও টু হচ্ছে, তাহলে এখানে অবশ্যই টু হবে, তাহলে এখানেও তোমাদের কে এর পরে টু প্লাস হবে, টু প্লাস, তাহলে কে এল, তারপরে হবে এম, তারপর হবে এন, ঠিক আছে, তাহলে অবশ্যই টু প্লাস করলে এন হবে, তাও এন ইকুয়াল টু কী হবে দেখতে হবে। এবার দেখো এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু অবশ্যই ফোরটি, তাহলে অপশন এখানে আমরা অবশ্যই টু করবো, ইন এন ইকুয়াল টু অবশ্যই ফোরটিন হবে তোমাদের রাইট অ্যান্সার, এন ইকুয়াল টু ফোরটিন, ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা দেখে নেবো, চলো ফাটাফাট দেখো, এবং দেখা মাত্র উত্তর তোমাদের করতে হবে। এবং যখনই তোমরা দেখবে যে দেখা মাত্র উত্তর তোমাদের হয়ে গেছে, তখনই ভেবে নেবে যে হ্যাঁ তোমরা অবশ্যই প্রিপারেশন ঠিকঠাক করে ফেলেছ। ওকে, আচ্ছা এখানে দেখো এম এন ও, তারপর এল এর আছে, দেখো একটা, দেখো এরকম যদি সিরিজ হয় যে একটা বাড়ছে একটা কমছে, একটা আবার বাড়ছে আবার কমছে, তখন তোমরা কি করবে, জাম্পিং করবে, অল্টারনেট করতে হবে। কেমন অল্টারনেট, দেখো এম এর পরে একটা ছেড়ে একটা গ্যাপ করতে হবে, এন এখানে একটা গ্যাপ হলো, এখানে আর, আর এর পরে আর একটা গ্যাপ হলো, ভি হয়েছে, দেখো এখানে যেটা গ্যাপ হয়েছে সেটা ধরো, এখানে ধরো, এখানে ধরো, তারপর অবশ্যই তুমি এখানে ধরো, ঠিক আছে। তো একটার পর একটা কিন্তু তোমাদের গ্যাপ হচ্ছে, তো কি করে হিসাবটা মিলাতে হবে, দেখো এম এর পরে যদি ও আসে, এম তারপরে কি আছে, এন আছে, তাহলে প্লাস অবশ্যই এখানে এক হয়েছে, এম এন ও, তাই না, আচ্ছা ও এম এন ও পি কিউ আর, তাহলে এখানে কত প্লাস হলো, এখানে কিন্তু টু প্লাস হলো, ও এম এন ও হয়েছে, তারপরে পি, তারপরে এখানে কিউ আছে, তাহলে অবশ্যই দুই গ্যাপ আছে, আচ্ছা আর এর পরে এখানে কত হবে, দেখো আর এর পরে এখানে অবশ্যই তোমাকে করতে হবে থ্রি গ্যাপ, মানে এখানে ওয়ান প্লাস, এখানে টু প্লাস, অবশ্যই এখানে থ্রি প্লাস করতে হবে, তো আর আছে, আর এর পরে থ্রি প্লাস করো, অবশ্যই তোমাদের কী হয়েছে, ভি হয়েছে, তাই না। তো এখানে তোমাকে মিলাতে হবে এটা, যেহেতু এই গ্যাপটার এখানে জিজ্ঞাসা আছে, তাহলে এন এর পরে এল আছে, তাই না, তো এখানে এল এর পরে এন, এল এন এর পরে, তাহলে মাইনাস হচ্ছে নিশ্চয়, তাহলে সবাই করেছো, তাহলে মাইনাস এখানে কত করলে, দেখো মাইনাস এখানে অবশ্যই তুমি এক করলে, মাইনাস এক, তাহলে এখানে দেখো এল এর পরে আই আছে, তাহলে এখানে অবশ্যই মাইনাস, এখানে টু আছে, তারপর এখানে একই রকমভাবে এখানে প্লাস হয়েছে, এখানে অবশ্যই তোমাদের মাইনাস, এখানে থ্রি হবে, আই আই আছে, আইকে যদি মাইনাস তুমি থ্রি করো তাহলে অবশ্যই কিন্তু ই পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে অবশ্যই সবাই উত্তর করেছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে টু হবে তোমাদের সঠিক। নেক্সট দেখে নাও ফটাফট, দেখো দেখা মাত্র উত্তর করবে, দেখো এই যে তোমাদের সিরিজটা রয়েছে, সিরিজটা কিন্তু এখানে তোমাকে মিলাতে হবে, অর্থাৎ দেখো এখানে বি এর পরে এখানে প্রথম আছে, তারপরে দেখো ই আছে, ই এর পরে দেখো এইচ আছে, এইচ এর পরে এখানে কী হবে সেটাই প্রথমে তোমাদের দেখতে হবে। তো বি এর পরে যদি ই হয় তাহলে, তাহলে কত হচ্ছে, বি, তারপরে সি, তারপরে ডি, তারপর ই, তাহলে অবশ্যই এখানে টু প্লাস হচ্ছে, আচ্ছা ই এর পরে এখানে এইচ আছে, ই এফ জি এইচ, তাহলে অবশ্যই এখানে টু প্লাস হচ্ছে,
তাহলে এখানেও টু প্লাস হবে তাই না, এইচ আই জে কে, তাহলে অবশ্যই এখানে কে হবে, প্রথম অক্ষর কে। তাহলে এখানে অপশনে দেখো তো প্রথম অক্ষর কোথায় আছে, টাইম সেভ করতে হবে, প্রথম অক্ষর একমাত্র একে আছে, বাকিগুলোতে কিন্তু নেই। তাহলে আমার এখানে আর দরকার কোনো দরকার নেই, কারণ টাইম আমাকে সেভ করতে হবে। ট্রিক্সগুলো ভালো করে তুমি অ্যাপ্লাই করো, একটা যদি তোমাদের মিলে যায় এবং চট করে তুমি অপশনগুলো দেখে নেবে সেই অপশনে ওই অপশনটা আছে কিনা, যদি থাকে তাহলে সেটাই উত্তর করে বাকিগুলো কেটে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো কেটা একমাত্র অপশন এ তে আছে, বাকিগুলোতে নেই, মানে বাকিগুলো কেটে দেবে, টাইমটা সেভ করবে, অন্য পেপারে গিয়ে কাজে লাগাতে পারবে। চলো নেক্সট, ফটাফট দেখো এখানে পেয়ার রয়েছে, এ পরে আই আছে, বি আছে, জে আছে, সি আর কে, তারপরে কি হবে দেখো, প্রথমের সাথে প্রথম মিলাও, এরকমের ক্ষেত্রে থাকলে প্রথমের সাথে প্রথম মিলাতে হবে, ঠিক আছে। এর পরে দেখো বি আছে, বি এর পরে সি, তাহলে একটা একটা করে সঙ্গে সঙ্গে, সি এর পরে অবশ্যই আমি ডি করবো, অপশন ডি কোথায় কোথায় রয়েছে দেখো, এই দুটো তো হবে না, ডি নেই, এখানে আছে আর এখানে আছে, আচ্ছা ডি, তাহলে হলো না, পরেরটাও পরেটাও করতে হবে। আই, আয়ের পরে কি আছে, জে আছে, জে এর পরে এখানে কে আছে, কে এর পরে এখানে কি হবে, কে এর পরের হবে অবশ্যই তোমাদের এল হয়ে যাবে, তাহলে ডি এল হবে তোমাদের সঠিক উত্তর, অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, ফাটাফাট তোমরা দেখা মাত্রই উত্তর করবে, এরকম তোমাদের হ্যাবিট রাখতে হবে, ঠিক আছে। তুমি ক্লাস রেগুলার বেসিস দেখো, ঠিক তোমাদের হ্যাবিটটা হয়ে যাবে, ওকে। আচ্ছা এখানে 45, 54, 47 দেখো, আমি তোমাদের বলেছিলাম একটা যদি বাড়ে আবার যদি কমে, আবার যদি বাড়ে আবার যদি কমে, তাহলে অল্টারনেট করতো, একটার পরে একটা একটা করে জাম্পিং করতে হবে, যেটা আমি তোমাদের বললাম, ঠিক আছে। তাহলে 45 থেকে জাম্পিং করে এখানে হবে, তারপরে তোমাদের এটা হবে, তারপর আর একটা গ্যাপ করে এটা হবে, তারপরে আর একটা গ্যাপ করে এখানে তোমাদের 53 হচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, এখানের সাথে এটা হচ্ছে, এটার সাথে তোমাদের এটা হচ্ছে, এটার সাথে তোমাদের এটা হচ্ছে, তাই না। তাহলে দেখো এখানে 45, এখানে 47, তাহলে অবশ্যই প্লাস টু, 47, 49 অবশ্যই প্লাস টু, এখানেও দেখো প্লাস টু, 49 থেকে 51 প্লাস টু হচ্ছে, 51 থেকে এখানে প্লাস টু করলে অবশ্যই 53 হচ্ছে, এখানে 54 থেকে এখানে জিজ্ঞাসা আছে, তারপরে এখানে 56 আছে, তো দেখো তো এখানে 54 থেকে এখানে 56 আছে, তো গ্যাপে কী হওয়া উচিত, অবশ্যই 55 হওয়া উচিত, দেখো সঙ্গে সঙ্গে রয়েছে 54, 55, 56, তারপরে দেখো 57 রয়েছে, পরপর রয়েছে, তাই না। তাহলে অবশ্যই আমি 55 সঠিক উত্তর করবো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার হয়েছে তোমাদের, খুব সহজ এবং খুব ইজি, জাস্ট তোমরা যদি মাইন্ড অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই কিন্তু করতে পারবে। নেক্সট দেখো, ফাটাফাট বলো, সময় বেশি লাগাবে না, আমি বারবার বলছি সময় বেশি তোমরা পরীক্ষার ক্ষেত্রে লাগাবে না, এখন থেকে ভালো করে হ্যাবিট করলে আশা করছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ওকে। আচ্ছা এখানে 4 পরে এখানে 10 এসছে, ঠিক খুব সহজ, জাস্ট তোমরা অ্যাপ্লাই আশা করি অ্যান্সারটা করে ফেলেছো, ঠিক আছে। কারণ যারা রেগুলার ক্লাস দেখো, দেখো 4 × 8 + 2 কী করে করলে, দেখো যত বেশিগুলো প্র্যাকটিস করবে দেখা মাত্রই তোমার কিন্তু মনে হয়ে যাবে যে এটা কি রুলস হতে পারে, দেখলেই উত্তর হয়ে যাবে, প্র্যাকটিস এই কারণে তোমাদেরকে করতে হবে। 5 নম্বর কিন্তু অনেকটা ডিফিকাল্ট, 1 নম্বরের জন্য তোমাদের র্যাঙ্ক কিন্তু অনেক ওঠানামা করে, ঠিক আছে। 5 নম্বর আমি অবশ্যই তোমাদের পাওয়া করা বই, জেন পাস পরীক্ষায় যেমন 20 out of 20 আমি পাওয়া করেছিলাম, এই পরীক্ষার ক্ষেত্রে 5 out of 5 অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো এখানে প্রথমে গুণ, তারপরে +2 করতে হবে, অবশ্যই 10 হবে, 10-এর সঙ্গে 2 গুণ করে 10 × 2 = 20 +2, তাহলে এই রুলসটা হচ্ছে। তাহলে এখানে আইসের সঙ্গে 2 গুণ করে 44, এবারে 44-এর সঙ্গে অবশ্যই 2 + করো 46, 46 তোমাদের সঠিক উত্তর হবে, 46-এর সঙ্গে আবার 2 গুণ করো +2 করো 94 হবে, ঠিক আছে, মিলছে, তাহলে 46 ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট বলো, এখানে কি বলেছে ভালো করে ফলো করো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, ভালো করে মনে রাখো, ইজ নট এ লিপ ইয়ার, নিচের কোনটা লিপ ইয়ার নয়। আমরা প্রত্যেকে জানি যে যদি আমরা লিপ ইয়ার করি তাহলে অবশ্যই সেটাকে আমরা কি করতে হবে, 4 দিয়ে ডিভাইডেড অবশ্যই করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে লিপ ইয়ার। তো 4 দিয়ে ডিভাইডেড দেখো, এটাও 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে, একমাত্র এটা 4 দিয়ে যাবে না, তাহলে একেরটা হবে সঠিক উত্তর। 4 দিয়ে যে সংখ্যাকে ডিভাইডেড পুরোপুরি কমপ্লিট চলে যাবে সেটা হচ্ছে লিপ ইয়ার, যেটা যাবে না সেটা হচ্ছে লিপ ইয়ার নয়, ওকে। নেক্সট চলো অ্যানালগি দেখো, ভালো করে দেখো, আয়ের সাথে যদি মায়োপিয়া যদি সম্পর্কটা হয় তাহলে টিটের সাথে কোন সম্পর্কটা হবে, অর্থাৎ ভালো করে যদি তোমরা এটা দেখো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে, কারণ এটা যেটা বলা হচ্ছে ডিজিজ অফ আই ইজ মায়োপিয়া, ঠিক আছে। সিমিলারলি ডিজিজ অফ টিথ ইজ পাইরোফিয়া, ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ সঠিক উত্তর হবে, অর্থাৎ ডিজিজ হচ্ছে আয়ের ডিজিজ হচ্ছে মায়োপিয়া, দেন তোমাদের টিথের ডিজিজ বা রোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাইরোফিয়া, পাইরোফিয়া ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। দেন যেটা হচ্ছে যে টিথ ডিজিজ ইজ পাইরোফিয়া, ঠিক আছে, দ্যাট ইজ ফাইনাল, ওকে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, চলো নেক্সট
অ্যানালজি নেক্সটটা দেখো, মুন ইজ টু স্যাটেলাইট, তাহলে আর্থ ইজ টু কি হবে? খুব সহজ, জাস্ট যারা জানবে তারাই কিন্তু উত্তর করতে পারবে। মুনের সাথে, মুন যেমন স্যাটেলাইটের সাথে সম্পর্ক, তাহলে অবশ্যই আমরা কি করব, আর্থকে অবশ্যই একটা প্ল্যানেট বলবো, গ্রহ বলবো, ঠিক আছে? আর্থ হচ্ছে গ্রহ, কিন্তু মুন গ্রহ নয়, সেটা হচ্ছে একটা নক্ষত্র, ঠিক আছে, স্যাটেলাইট। ওকে, আর্থ কি হচ্ছে? আর্থ হচ্ছে একটা প্ল্যানেট। চলো ডিরেকশন দেখো, ডিরেকশন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকে ট্রাই করো। কত হচ্ছে দেখো, দীপক ওয়াক 40 মিটার ইন নর্থ ডিরেকশন, দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 50 মিটার। খুব সহজভাবে আমি করব, তার আগে আমি তোমাদের বারবার একটা কথা বলি যে উপরেটা এইভাবে ডিরেকশনগুলো তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে? ডিরেকশনগুলো যদি করো তাহলে অনেকটা তোমাদের সুবিধা হবে। উপরের দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে সাউথ, তোমার ডান হাত হচ্ছে ইস্ট, তোমার বাম হাত হচ্ছে ওয়েস্ট। এবারে আমরা এটা ক্যালকুলেট করতে শুরু করব। অর্থাৎ দীপক 40 মিটার নর্থের দিকে যাচ্ছে। এবার নর্থের মানে কোন, এটা হচ্ছে দীপক, এটা দীপক যাচ্ছে নর্থের দিকে, নর্থ মানে হচ্ছে উপরে, উপরে কত, 40 মিটার। আচ্ছা, তারপরে বলছে দেন, তারপর হি টার্ন রাইট, রাইটের দিকে টার্ন করলো, উপরের দিকে যদি যাই রাইটের দিকে হচ্ছে এই দিক, এই দিক কত মিটার গেল, এদিকে অবশ্যই 50 মিটার গেল, অবশ্যই 50 মিটার। হি এগেন টার্ন রাইট, আবার সে এগেন টার্ন রাইটের দিকে যাচ্ছে, অ্যান্ড কত, 40 মিটার যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে সে ডিরেকশন হচ্ছে কত, 40 মিটার, অবশ্যই এখান থেকে তার ডিরেকশন হচ্ছে 40 মিটার, কারণ হচ্ছে এটা 40 আর এটা 40, তাহলে এটা এটা ইকুয়াল করতে হবে, ঠিক আছে? দেন বলছে হাউ ফার হি ইজ উইথ রেসপেক্ট টু হিজ অরিজিনাল পজিশন, অর্থাৎ হাউ ফার কতটা দূরত্ব রয়েছে তার অরিজিনাল পজিশন থেকে। তা অরিজিনাল পজিশন কি, এটা হচ্ছে অরিজিনাল মানে স্টার্টিং পজিশন, এখান থেকে এই যে ডিস্টেন্সটা কত, তাহলে এটা যা ডিস্টেন্স হবে এটা তাই হবে, কেন বলো তো? কারণ এটা ইকুয়াল এটা, ঠিক আছে? অর্থাৎ এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে উপরেটা ইকুয়াল টু এটা হবে, তাহলে অবশ্যই 50 মিটার, 50 মিটার হবে তোমাদের সঠিক উত্তর, অপশন 2 হবে তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এগুলো খুবই সহজ, জাস্ট তোমাদেরকে মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। দেখো কোডিং ডিকোডিং থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ, জেন পাস পরীক্ষায় এগুলো এসছে, অবশ্যই ভালো করে তোমাদেরা ভালো করে দেখে নাও। চলো এখানে কি করে করবে, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এগুলোর ক্ষেত্রে অবশ্যই 1-2 করে তোমরা লিখবে, হ্যাঁ তোমরা অবশ্যই প্রত্যেকে করো। এখানে 5, 9, 6 ইকুয়াল টু কী আছে, ইকুয়াল টু তোমাদের আছে নাইস, ঠিক আছে? তারপরে কী লেগেছে, লিটেল নাইস, লিটেল কার, ওকে ভালো করে বুঝবে। তারপর এখানে কি রয়েছে, এখানে 2 নম্বরে কি রয়েছে দেখো, 8, 3, 5 ইকুয়াল টু কী বলছে, ইকুয়াল টু বলছে তোমাদের হি ইজ নাইস, ইজ হি ইজ নাইস, ক্লিয়ার? আচ্ছা তারপরে থার্ডে কী বলছে দেখো, 3rd নাম্বার অবশ্যই তোমরা লিখবে, থার্ড হচ্ছে 9, 3, 7 ইকুয়াল টু কী বলছে, ইকুয়াল টু বলছে তোমাদের হি, তারপরে হ্যাজ, হি হ্যাজ কার, ঠিক আছে? এবারে কি হলো, এবারে তোমার হচ্ছে কাটাকুটি পাল, আমি তোমাদের বারবার বলেছিলাম এগুলো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এবারে কাটাকুটি, এই একের সাথে 2কে কাটো, দেখো কোনটা কাটছে, 5 এর সাথে 5 কাটছে, এই সংখ্যা কি কাটছে দেখো, নাইস আর নাইস কাটছে। এবার 1 এর সাথে 3কে কম্পেয়ার কর, 9 কাটছে, এখানে 9 কাটছে, তাহলে এখানে কি কাটবে দেখো, এখানে তোমাদের কাটবে কার আর কার কাটছে। এবারে 2 এর সাথে তুমি 2 এর সাথে 3কে করো, 3 কাটছে 3 কাটছে, এখানে হি কাটছে, হি কাটছে, তাহলে দেখো এখানে বলেছে তোমাদের যে হ্যাজের কোড কি আছে, তাহলে অবশ্যই এখানে হ্যাজ আর এখানে ফাঁকা আছে 3, তাহলে 7, তাহলে অবশ্যই হ্যাজের কোড হবে তোমাদের 7, তাহলে 7 হবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? 7, তাহলে হ্যাজের কোড হচ্ছে অপশন এ, অর্থাৎ 7 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নেক্সট আর নেই, ঠিক আছে? তো এই যে তোমাদের ক্লাসটা আমি করালাম রেগুলার বেসিস, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সিওর 5-এর মধ্যে 5 অবশ্যই তোমরা স্কোর করতে পারবে। এই কারণে আমি তোমাদের বারবার বলছি, ক্লাসগুলো রেগুলার বেসিস না হলেও একবার তোমরা ভিডিওটা দেখবে, খুব শর্টকাট এবং খুব ইজি, প্র্যাকটিস রেগুলার বেসিস করতে থাকো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। যদি তোমাদের ভালো লাগে এবং যদি তোমাদের উপকারে আসে এবং তোমরা যদি 2023কে ক্র্যাক করতে চাও, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করবে এবং এই ভিডিওটি একটা ছোট্ট করে লাইক করে দেবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।